সিলেটের জাফলং পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকার 61টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকালে জাফলং মামার দোকান এলাকায় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার পাথর তোলা নিষেধ করলেও প্রশাসনকে ম্যানেজ করে রাতের আধারে পাথর তুলে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া সীমান্তের উৎসমুখে পাথর জমে পানি প্রবাহ বন্ধ হয়ে আছে বলে জানান বিক্ষোভকারীরা। দ্রুততম সময়ের মধ্যে পাথর কোয়ারি সচল না হলে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলাম। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কচুর লতি তুলে বাজারে নিয়ে গেছিলাম, ব্যস্তে 1,00,100 টাকা দিয়ে কিনে নিল। কে নিল? নয়ন। আপনার নয়ন আপনার লোকে কথা কইছে না? তোর নয়নের চোখ দেখে আমি বুঝছি, নয়ন ওগো ভুলে নাই, রক্ত না। আমি আমনেরে আমার ইচ্ছায় পাই নাই, আমনে আমারে আপনার ইচ্ছায় বিয়ে করেন নাই। যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনারে দেখেই ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। নয়ন রে একটু সময়ের জন্য বিক্ষার হয়, আমি খালি নয়ন রে নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি।